আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল কলকাতা। গেল 14 দিন ধরে জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশন করছেন ধর্মতলায়। চিকিৎসকদের সঙ্গে কথা বলতে শনিবার সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। ফোনে অনশনরত ডাক্তারদের সঙ্গে কথা বলিয়ে দেন মুখ্যমন্ত্রীকেও। টানা অনশনের কারণে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তবে তার দাবি সঠিক নয় বলে জানান আন্দোলনকারীরা। তাদের সঙ্গে সোমবার আবারও আলোচনায় বসবে বলে জানান মুখ্যমন্ত্রী। আমরা প্রথম দিন থেকেই চেয়েছি, আমরা বারে বারে মেইল পাঠিয়েছি মিটিং করার জন্য, এবং যখনই ওনারা মিটিং এর ডাক দিয়েছেন আমরা কিন্তু ছুটে গেছি। চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রী মহাশয় বারবার বলেছেন যে আমরা এখানে অনশনে থাকার জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। আমরা এখানে মাত্র 8 জন অনশন মঞ্চে আছি। আমি পার্সোনালি যেদিন, আমরা তো হঠাৎ করে অনশনে বসে যাইনি, আমরা 70 দিন আন্দোলন চালিয়ে কোনো উপায় না দেখে এখানে বসতে বাধ্য হয়েছি। এদিকে শনিবারও ভুক্তভোগী চিকিৎসকদের বাড়ির সামনে থেকে নাগরিক সমাজের প্রতিবাদ মিছিলে পা মেলান হাজারো মানুষ। সেখানে যোগ দেন নিহত চিকিৎসকের বাবা মা। রাজ্য জুড়ে মানুষ যখন প্রতিবাদে ফুঁসে উঠেছেন তখন মুখ্যমন্ত্রীর ভূমিকায় ক্ষুব্ধ নাগরিক সমাজ। মুখ্য সচিব যে এসে বলেছেন উনি তো পজিটিভ কথা কিছু নেই, ওরা সব অনশন তুলে নেই, কিন্তু দাবি দেওয়া যেগুলো রয়েছে সেগুলো তো আগে তার সমাধান করা উচিত। সে কোথায়, মুখ্যমন্ত্রী কোথায়, ওনার যা কর্তব্য উনি তা পালন করছেন না। রোববার ধর্মতলায় আন্দোলনরত চিকিৎসক ও নাগরিক সমাজ যৌথভাবে এক মহাসমাবেশের ডাক দিয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।